খেলাধুলোর ওপর আমার ছেলে বয়সে কোনো আকর্ষণ ছিল না, ছবি আঁকতেই ভালো লাগতো। আর যেহেতু উত্তর কলকাতায় বড় হয়েছি, সেই উত্তর কলকাতায় তো প্রকৃতি নেই, মানুষজন, আমার চারপাশে মানুষজন। আর বাবা ডাক্তার ছিলেন, বাবার যে রুগীরা সমস্ত বাবার কাছে আসতো, বাবার চেম্বারে আমি ঢুকে পড়ে সেই সব মানুষদের মুখ আঁকতাম। সেই মুখ আঁকতে আঁকতেই মানুষের কাছ থেকে প্রশংসা পেতাম, কত মানুষ বলতেন বাহ বেশ ভালো হয়েছে। আর সেটাই একটা অহংকার, সেই অহংকার এবং সেই উৎসাহে উৎসাহিত হয়েই আমি ক্রমাগত ছবি এঁকে চলেছি, কখনো মানুষের মুখ, কখনো কোনো কিছু ঘটনার ছবি। এই রকম করতে করতে মনে আছে একবার যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভরোশিলভ এলেন, আমার তখন মনে হলো কি করে তার ছবি আঁকা যায়। আমি চলে গেলাম সোভিয়েত দেশ কার্যালয়ে, কোনোভাবে সেই সাহেব যিনি সম্পাদক তার কাছে গিয়ে তাকে আমাকে প্রমাণ করতে হলো যে আমি পোর্ট্রেট আঁকতে পারি। সেই প্রমাণ দিয়ে ওকে খুশি করিয়ে উনি আমাকে ব্যবস্থা করলেন যাতে আমি রুশ প্রেসিডেন্টের সামনে বসে তার ছবি আঁকতে পারি। আমি এঁকেছিলাম এবং তাইতে রুশ প্রেসিডেন্ট খুব খুশি হয়ে আমাকে চুমু খেয়েছিলেন। এরম এইটা এইসব তো অনেক উৎসাহ পাওয়া যায়। আর ছেলে বয়সে সকলেই একটু ভালোবাসে, আদর করে, প্রশংসা করে, সেইগুলোই একটা স্পর্ধা হয়ে ক্রমশ আমি একেবারে জেদ ধরলাম যে আমি ছবি ছাড়া আর কিছু করব না, ছবি আমার জীবন হবে, ছবি আমার একমাত্র কিছু হবে। সেই মতো স্কুলের গণ্ডি পেরিয়ে একদিন আর্ট কলেজে ভর্তি হয়ে গেলাম। ষাটের দশকের মাঝামাঝি থেকে প্রায় শেষের দিক পর্যন্ত আমার কলেজ জীবন, সে কিভাবে বলা যায়, কঠোর পরিশ্রম একদিকে, আর একদিকে প্রচণ্ড অভাব, স্বপ্নকে বাঁচিয়ে রাখা যে কী কঠিন তখন ভাবলে এখনও গায়ে কাঁটা দেয়। তবে কিছু সতীর্থ আর কিছু উন্মাদনা, সেই উন্মাদনা বড় চিত্রকর হব। সেই কলেজ অবস্থাতেই যে সমস্ত সর্বভারতীয় প্রদর্শনী হতো আমি কিছু কিছু ছবি পাঠাতাম, কোনো কোনো সময় সেই সব ছবি বিক্রিও হয়ে যেত, কিছু হয়তো সেই সময় আমার মনে আছে ন্যাশনাল গ্যালারিও সংগ্রহ করেছিল। এমনি এরকম সময়ে একজন জার্মান দম্পতি এসেছিলেন, তিনি আমার ছবি দেখে খুব তার ভালো লেগে যায় এবং সংগ্রহ করেন, সংগ্রহ করে আমাকে আমন্ত্রণ জানান যে তার আমার ছবি পছন্দ হওয়াতে বন্ধুরা খুব খুশি, তারাও সংগ্রহ করতে চায়। উনি আমন্ত্রণ জানালেন জার্মানিতে, সেইভাবেই প্রথম বিদেশ যাওয়া, সেইভাবেই প্রথম বিদেশে আমার নানা ধরনের ছবি মেলে ধরা। এটা একটা বিরাট আমার কাছে বলা যায় সুযোগ। সেই সময় নানান সিরিজের কাজ করে চলেছি, প্রথম দিকে তখন যে সময়ের মধ্যে ছবি আঁকছি সেই সময়ের ছাপ খুব পড়েছিল, বিশেষ করে যখন নকশাল মুভমেন্ট চলছে, রাজনৈতিক সামাজিক বিরাট অশান্ত সময়, সেই অশান্ত সময়ের যে ছবি আমার ল্যামেন্ট বা ম্যান অ্যান্ড স্পেস বলে যে সিরিজ করেছিলাম, কীরকম সময় ক্যালকাটা 71-এ মনে আছে যে ফিল্মটা মৃণাল সেন করেছিলেন, আমাদের প্রদর্শনীতে উনি আমার একটি ছবি দেখে আমাকে ডেকে বললেন, এই ছবি দেখে মনে হচ্ছে যেন আমার ভাবনা থেকেই আপনি ছবি এঁকেছেন। আমি তখন মৃণাল সেনকে চিনতাম না, মৃণাল সেনকে তখন উনি যখন আমার ছবি চাইলেন আমি বললাম নিশ্চয়ই আপনি নিতে পারেন, যদি ছবিটা কিনে নেন তাহলে। উনি বললেন তো আমার এত পয়সা নেই, তবে আপনাকে আমি কথা দিচ্ছি ছবিটা আমি ব্যবহার করে আপনাকে ঠিক মতন পৌঁছে দিয়ে আসবো, সময় মতো পৌঁছে দিয়ে আসবো। সেইভাবে উনি একদিন আমার বাড়িতে এসে সেই ছবি নিজেই নিয়ে যান এবং ব্যবহার করে ছবিটা পৌঁছে দেন সময় মতন।
ওর ক্যালকাটা 71 বলে যে সেই সময়ের একটি বিখ্যাত ছবি, সেই ছবিতে উনি যথাযোগ্যভাবে সে ছবিটি ব্যবহার করেছিলেন। একটু অন্য রকমের শিল্প চর্চার কেন্দ্র গড়ে তুলব এই রকম একটা ভাবনা থেকেই কলেজ অফ ভিজুয়াল আর্টের পত্তন করেছিলাম, সেটা বোধ হয় 1975 সালের শেষের দিকে হবে। কেমনভাবে রটে গেল যে আমি এই রকম কিছু একটা প্রতিষ্ঠান গড়তে চলেছি। একদিন যখন সেই পুরনো আমেরিকান লাইব্রেরির ওপরে এলআইসি বিল্ডিংয়ের একটা ঘরে সেই কলেজ শুরু করলাম, প্রথম দিনই দেখি প্রায় 25 জন তরুণ তরুণী এসে হাজির। আমার সত্যিই ভালো লাগে যে তখন অত তরুণদের মধ্যে একটা উন্মাদনা আমি আনতে পেরেছিলাম, জাগাতে পেরেছিলাম। এবং পরবর্তীকালে কলেজ অফ ভিজুয়াল আর্ট হয়তো ওইখানে আর থাকিনি, বড় হয়ে গিয়ে আমি বাড়ির কাছাকাছি একটা জায়গায় এনেছিলাম, এবং সেটা এত জনপ্রিয়, এত তরুণদের মধ্যে প্রিয় হয়েছিল যে প্রায় শতাধিক ছেলে মেয়ে সেই কলেজে আসতো। আমার ওটা 5 বছরের একটা কোর্স ছিল, তারা আমাদের ছবি দেখাতো, তাদের নিজস্ব ভাবনায় যে ধরনের কাজ তারা করতে চাইছে এবং তার সম্ভাবনা দেখে আমি তাদের উৎসাহিত করতাম তাদের মতন করে ছবি আঁকার। এই রকম সময়ে আমি গিয়েছিলাম জার্মানিতে ডর্টমুন্ড বলে একটি শহরে, সেখানে একদল শিল্পী তারা বসবাস করেন, তারা নিজস্ব জায়গায় গ্রাফিক্স, কখনো কখনো স্কাল্পচার, কখনো কখনো পেইন্টিং, তা নানান রকম ওয়ার্কশপ করে অনেক মানুষকে ডাকতেন। সেই সুন্দর একটা সবুজ জায়গায়, সেটা যে কী সুন্দর পরিবেশ ছিল, সেইখানে আমার আমন্ত্রণ ছিল। সেখানে সেই পরিবেশ দেখে আমার মনে মনে একটা কল্পনা তৈরি হয়েছিল, যদি আমি এরকম কিছু করতে পারি, এমন জায়গাটা, এটা শিল্পীদের নিজস্ব জায়গা, তারা নিজেরা সেখানে নানা রকমভাবে কাজ করবে, নানা ধরনের কাজ করবে, নানা ধরনের সৃষ্টিশীলতায় মগ্ন থাকবে এবং মানুষ আসবেন তাদের কাছে, মানুষ সংগ্রহ করবেন তাদের কাজ, এটা একটা অন্য জীবনের ব্যাপার। এই ভাবনাই পরবর্তীকালে কিন্তু আর্টস ইকারের জন্ম দেয়। 70-এর দশকের মাঝামাঝি 75 কি 76 সালের সময় আমার দেখা হয় শিপ্রার সঙ্গে। ও এসেছিল শিক্ষার্থী হয়ে আমার কাছে ছবি আঁকা শেখার জন্যে। আমি প্রথমেই ওর সঙ্গে একটা চুক্তি করে নিই যে যদিও আমার সঙ্গে একটা বিশেষ পরিচয়ে আসতে চায় বা আসতে পারে, তাতে ও রাজি হয়েছিল। এবং ওকে কেন্দ্র করেই পরবর্তীকালে কি যে কলেজ অফ ভিজুয়াল আর্ট গড়ে তুলেছিলাম, সেটাতে ও গোড়া থেকেই ছাত্রী ছিল এবং পুরো 5 বছর সে সেই কলেজের যে শিক্ষা সেটা নিয়েছে। পরবর্তীকালে স্বাভাবিকভাবেই আমরা পরস্পর মিলিত হয়ে জীবন গড়েছি এবং এখন ও যথেষ্ট প্রতিষ্ঠিত শিল্পী। সত্তরের দশকের প্রায় মাঝামাঝি থেকেই একদিকে গ্রুপ মুভমেন্ট, তার সঙ্গে সঙ্গে নিজের একক প্রদর্শনী, আর কিছুটা সাহসও তখন সঞ্চয় করতে পেরেছি, কারণ বিদেশে বেশিরভাগই আমার যে প্রদর্শনী হতো সেগুলো খুব সফল হয়েছিল। ভারতবর্ষে তখনও তো ছবির বাজার নেই, ভারতবর্ষের প্রদর্শনীগুলোতে বিক্রি প্রায় ছিলই না, কিন্তু একটা মনের মধ্যে আশা বেশ সঞ্চার হয়েছিল, যেটা খুব পজিটিভ, যে আমরা হয়তো ছবি এঁকে জীবনযাপন করতে পারব। এই রকম সময়ই একদিকে চুটিয়ে গ্রাফিক্স করছি, গ্রাফিক্স মানে মেটাল প্লেটেতে একটা বেশ কয়েকটা প্রিন্ট নেওয়া যায়, নিজেরাই সেই ছাপাই ছবি করতাম। আর এইগুলো আমাদের খুব চেষ্টা ছিল যে ভারতবর্ষে এটা পপুলার করা, কারণ গ্রাফিক তো
পেন্টিংয়ের থেকে একটু দামে কম, এই রকমের সময়ে একদিন দেখলাম যে গুন্টার গ্রাস আসছেন ভারতবর্ষে। সেই খবরটা শুনে একটু উৎসাহ নিয়ে যখন এগোলাম, তখন শুনলাম উনি এই শহরেই থাকবেন কিছুদিন। আমি যোগাযোগ শুরু করি 1983 সালে। তারপর সেই দশকেই 86 সালে গুন্টার গ্রাসকে অনুরোধ করি, তিনি সেই আর্টসিকারের প্রথম যে প্রদর্শনীশালা, সেই যে প্রদর্শনী কক্ষ গ্যালারি, সেটার উদ্বোধন করেন। এবং গ্রাসের সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয় আমার। পরবর্তীকালে বেশ কিছু সময় আমাদের কাছে উনি ছিলেন, আমি খুব কাছাকাছি ওকে দেখেছি। উনিও খুব অত্যন্ত পরিশ্রমী একজন শিল্পী, মূলত উনি ভাস্কর এবং গ্রাফিক আর্টিস্ট। সেই সময় একটা ইলিউশন বলে একটা সিরিজ করি, সেই ইলিউশন মূলত মায়া। সেই এক একটা বিষয়ের সঙ্গে, এক একটা জিনিসের সঙ্গে এক একটা জিনিসের যে সম্পর্ক, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, এমনকি আমাদের যে চেয়ারে আমি বসি রোজ, সেই দৈনন্দিন ব্যবহার করা চেয়ার, তার সঙ্গে যেন আমার শরীরের একটা কোথায় সম্পর্ক। এই সম্পর্কের ভাবনা থেকে আমি ফুলদানি, ফুল, হাত বা কোনো পাখি, এর তুলনামূলক একটা উপস্থিতি, তার রং বদল, তার ফর্মের বদল, সেইগুলো ক্যানভাসে মুখ্য হতে শুরু করলো। এবং এই ইলিউশন বা মায়া সিরিজের অসংখ্য ছবি তখন করেছিলাম। সেগুলো এখন পৃথিবীর কোথায় ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে, বহু ছবি আমার বিদেশে যারা সংগ্রহ করেছেন তাদের কাছে আছে এবং স্বদেশেও। সময়ে এই বিষয়কে নিয়ে 80-এর দশকে আমি অনেক ছবি এঁকেছিলাম। তার মধ্যে একটা ছবির কথা মনে আছে যেটা বেশ বড়, এখন সেটা জাপানের সাইটেমো মিউজিয়ামে রাখা আছে। সেটা মাঝখানে একটা স্তূপ, সেই স্তূপের ভেতরে একটা কোটর যেখানে একটি শকুন ডিম পেড়েছে তা দিচ্ছে, আর তার দুদিকে একটি নর একটি নারী, তারা যেন লুকোচুরি খেলছে এবং জন্ম, বিবাহ, তাদের প্রেম জীবন, তার ওপর যেন একটা একটা কানামাছির মতন তারা ঘুরছে, আর পেছনে নিথর প্রকৃতি, জল, আকাশ, আর তার ওপরে যেন একটা গ্রহের মতন ঘড়ি, সেই ঘড়িটা একটু বাঁকা, একটা চাঁদ বা কোনো একটা গ্রহ, সেই গ্রহের ওপরে সেই কাঁটা, ঘড়ির কাঁটা। সময় নিয়ে নানান ভাবনা একসময় মাথায় খেলত। এক তো হচ্ছে পৃথিবীর শাশ্বত সময়, যে সময়ে মানুষের জন্ম, মৃত্যু, ঋতু পরিবর্তন, এই সকাল সন্ধ্যা হওয়া, যেগুলো আমাদের হাতে কিছুতে নেই, কিছুই নেই, এই সময়ের মধ্যে আমরা বাঁধা আছি। তবুও মানুষ সময়কে বাঁধতে চায়, সময়কে ধরতে চায়, মানুষ ঘড়ি সঙ্গে রাখে। এই যে শাশ্বত সময়, এই যে ঘড়ি, আকার, এই সব নিয়েই কিছু ভাবনা চিন্তা আমার খেলত। সেই সময়কে নিয়ে অসংখ্য ছবি করেছি, এক শাশ্বত সময়, আর এক হচ্ছে মানুষের তৈরি করা নিজের সময়। কলকাতা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই সিরিজে নানান রকম বিষয় নিয়ে ছবি করেছিলাম, মূলত সবগুলোই ড্রয়িং এবং চারকোলে, এবং এগুলো নানা বিষয়ের মধ্যে মাদার টেরেসা স্বাভাবিকভাবে কলকাতায় উনি ছিলেন, কলকাতায় ওর কর্মকাণ্ড, এবং একটা সময়ে মাদার টেরেসা এবং কলকাতা একাকার হয়ে গিয়েছিল। আমি কিন্তু মাদার টেরেসাকে দেখেছিলাম, বা যে ছবিটি আমি এঁকেছিলাম সেটা কিন্তু একটু অন্য ভাবনায়। মাদার টেরেসা যেন কলকাতার ধাইমা, সেই সময় অসংখ্য অনাথ শিশু, এবং অসংখ্য শিশু যারা হয়তো সেই পরিচয় পায়নি বা যারা রাখতে চান না, এই রকম শিশুদের উনি সংগ্রহ করতেন এবং বহু মানুষকে বিলিয়ে দিতেন।
সেই সময় আমি দেখতাম যে বহু বিদেশিরা যারা সন্তানহীন কিংবা হয়তো সন্তান চান, তারা মাদার টেরেসার কাছে ভিড় জমাতেন। সেটা কিন্তু একটা বড় কর্মকাণ্ড ছিল। সেই হিসেবে আমি দেখাতে চাইছি যেন মাদার টেরেসার একটা পাখনা রয়েছে, উনি অ্যাঞ্জেলের মতন, এবং বিদেশিরা যেন তাকে মাথায় একটা সেই মুকুট পরিয়ে দিচ্ছে, আর তলায় সন্তান প্রসবরত জননী। সেটা একটা একটা এক ধরনের ব্যাপার যে সন্তান হয়ে চলেছে আর উনি হাসি মুখে বিলিয়ে দিচ্ছেন অনেক বিদেশিদের কাছে। মেট্রোপলিস সিরিজে বেশ অনেক বড় বড় ছবি করেছিলাম, তার মধ্যে একটা হচ্ছে বিদ্যাসাগরের ভাবনায়। যদিও সেই নকশাল মুভমেন্টের সময়, যে অশান্ত সময়, সেই অশান্ত সময়ে আমার দেখা বিদ্যাসাগরের মূর্তি, যেটা কলেজ স্কোয়ারে ছিল, ভারী সুন্দর মূর্তি, সেই মূর্তির মাথা ভেঙে দেওয়া হয়। তা আমার সেটা খুব স্মরণীয়, সেই ভাঙা মূর্তি বিদ্যাসাগর, মুণ্ডহীন বিদ্যাসাগরের যে চেহারা, তখন আমার মনে হয়েছিল এই ছবিটার একটা বিষয়ে একটা, যেমন যেন অসংখ্য বিধবা তারা দাঁড়িয়ে রয়েছে, তারা আর্ত, যে বিদ্যাসাগর সেই বিধবার আরতি দেখে চেষ্টা করেছিলেন বিধবা বিবাহর, সেই বিদ্যাসাগর মুণ্ডহীন, আর পেছনে বিধবারা তাকে ঘিরে রয়েছে, আর তলায় কেউ হয়তো শ্রদ্ধার্ঘ জানাবার জন্যে তাকে ফুল দিয়েছেন। এই রকম একটা কিছুটা সারিয়াল ভাবনা থেকে এই 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 ছবিটি তৈরি। একদিন হঠাৎ আমার কাছে এসে পড়ল চণ্ডী। সেই থেকেই ছবি অন্য রকম হতে শুরু করলো। আমি 2000 সালে একটা প্রদর্শনীতে প্রায় 30টি ছবি নিয়ে সেই আইকন ছবির চিত্রমালা তুলে ধরলাম। তাতে মূলত দেবদেবী, মূলত দুর্গা, মূলত লক্ষ্মী, সরস্বতী, যেসব আমরা শিশুকাল থেকে যেসব দেবদেবীর কথা শুনে এসেছি। আমার কাছে ধর্ম ঠিক বিষয় নয়, বিষয় হচ্ছে তার রূপ, তার রং, তার নানান রকম যে আলংকারিক দিক, এইগুলোই আমাকে টানত, তাই রং চলে এলো। এ পৃথিবীতে হিংসে আছে, দুঃখ